হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি রিপোর্টার কুলসুম। আমাদের প্যান্ডামিক করোনা ভাইরাস কোভিড-19 যাই বলি না কেন সবকিছু আমাদেরকে একটা বছর পিছিয়ে দিয়েছিল। এক বছর পর টিকা চলে এসেছে, আমরা কিছুটা সচেতন হয়েছি, অনেকে মাস্ক পরছি, সে কারণেই করোনা কিছুটাকে আমরা হ্যান্ডেল করতে পেরেছি। শুরু হয়ে গেছে আবার নতুন তোড়জোড়, আমরা দেখতে পাচ্ছি আবার সাকিব খান, অপু বিশ্বাস, বাপ্পি চৌধুরীদের। হ্যাঁ বন্ধুরা, মঙ্গলবার শেষ বিকেলের আলো পড়ে বেশ ফুটে উঠেছে পল্টনের জোনাকি হলের নান্দনিক সাইনবোর্ডে। প্রবেশ পথে পেঁয়াজি আলুর চপ ভাবছেন একজন, আড্ডা জমিয়ে খাচ্ছেন অনেকে। বাইরে যতটা আলো, যতটা ভিড় উচ্ছ্বাস, ভেতরে ততটাই অন্ধকার, নিষ্প্রাণ। এক বছরের বেশি সময় বন্ধ ছিল হলটি। প্রায় একই চিত্র দেখা গেল মালিবাগের পদ্মা ও সুরমা হলে। গেটে তালা ঝুলছে, জমেছে ধুলো। করোনার প্রকোপে 7 মাস বন্ধ ছিল দেশের সব প্রেক্ষাগৃহ। প্রযোজক ও প্রদর্শক সমিতির আবেদনের প্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রেক্ষাগৃহ খুলে দেওয়া হলেও নতুন বছরে ছবির অভাব ছিল প্রকট। অনেক প্রযোজক দর্শক প্রেক্ষাগৃহে আসবেন কিনা এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল, তাই বড় বাজেটে নতুন ছবি মুক্তি দেননি। নতুন স্বাভাবিকে ছবি খরায় শেষ হয় বছর। নতুন বছরের প্রথম 2 মাসে উল্লেখযোগ্য কোনো ছবি মুক্তি পায়নি। মার্চে এসে চলচ্চিত্র যেন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তবে শঙ্কা এবার হতে পারে হলের সংকট, যদিও প্রদর্শকেরা বলছেন খুব শিগগিরই বন্ধ হলগুলোও খুলবে। মার্চে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে 5টি চলচ্চিত্র। এসব ছবিতে আলোচিত তারকারা যেমন আছেন, তেমনি নবাগতও রয়েছেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে চলচ্চিত্র যেমন আছে, আছে নিটোল প্রেমের ছবিও, একদম নতুন। এসব ছবিতে প্রেক্ষাগৃহের মালিকেরা কতটা আশার আলো দেখছেন তা নিয়ে কথা হয় চলচ্চিত্র প্রদর্শক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মিয়া আলাউদ্দিনের সঙ্গে। তিনি বললেন, সারা দেশের অনেক প্রেক্ষাগৃহের মালিকের সঙ্গে কথা হয়েছে, 5 মার্চ থেকে কয়েকটি প্রেক্ষাগৃহ খোলা হবে। এটা অবশ্যই ইতিবাচক দিক, কারণ নতুন স্বাভাবিকে এই প্রথম কোন মাসে 5টি ছবি মুক্তি পেতে যাচ্ছে। মার্চে 5টি ছবি মুক্তি পাচ্ছে। ছবিগুলো হচ্ছে তুমি আছো তুমি নেই, স্ফুলিঙ্গ, আলতা চক্র, টুঙ্গিপাড়ার মিয়া ভাই ও প্রিয় কমলা। ছবিগুলো প্রযোজক ও পরিচালকেরা মুক্তির খবর নিশ্চিত করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ছবিগুলো। এদিকে প্রদর্শক সমিতির পক্ষে মিয়া আলাউদ্দিন জানালেন, সারা দেশে এখনো 300 সিনেমা হল। এদিকে প্রদর্শক সমিতির পক্ষে মিয়া আলাউদ্দিন বললেন, 300 সিনেমা হলের মধ্যে গত কিছুদিনে সর্বোচ্চ 37টি হল খোলা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলেও পুরোপুরি কার্যক্রম বন্ধ হয়ে আছে 100 প্রতিষ্ঠানের। শুনেছি এতগুলো ছবি মুক্তির খবরে দীর্ঘদিন বন্ধ থাকা প্রেক্ষাগৃহ এই মাসেই চালু হচ্ছে প্রায় 70টির মতো। অবশ্য মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদের চূড়ান্ত সিদ্ধান্ত, ঈদুল ফিতরের আগে তারা প্রেক্ষাগৃহ খুলবেনই না। কারণ হিসেবে জানালেন, দর্শক চাহিদার সিনেমা এখনো মুক্তি পাচ্ছে বলে মনে হয় না। শুনেছি এ মাসে কয়েকটি ছবি মুক্তি পাচ্ছে, কিন্তু সে অর্থে সাকিব খানের মতো বড় তারকার ছবি তো নেই। বলাকা সিনেমা হলের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ। একই অবস্থা ঢাকার বাইরের আরো কয়েকটি প্রেক্ষাগৃহের। তবে যশোরের মনিহার প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন জানালেন, নিয়মিত নতুন ছবি না মুক্তি পাওয়ার দর্শক হলে আসা অনেকটাই ভুলে গেছেন। নতুন ছবি লাগবে, বড় বাজেটের মানসম্মত ছবি হলে আরো ভালো। নিয়মিত ছবি মুক্তি দেওয়া সম্ভব হলে দর্শক আবার সিনেমা হলে ফিরবেনই। এক মাসে নতুন 5টি ছবি মুক্তি সত্যি সত্যি হল মালিকদের জন্য ভালো খবর। তবে আমরা কোন কোন ছবি চালাবো সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তই নেইনি। এদিকে 5টি ছবি মুক্তির খবরে আনন্দিত চট্টগ্রাম প্রেক্ষাগৃহের মালিকেরা। তারা জানালেন, এতদিন এই বন্ধ এই চালু ছিল, কিন্তু নতুন 5টি ছবির কারণে স্বাভাবিক সময় যতগুলো প্রদর্শনী চলত সেখানে ফিরে যেতে পারবেন। চট্টগ্রামের সিলভার স্ক্রিনের অন্যতম পরিচালক ফারুক আহমেদ জানালেন, রেস্তোরাঁ, বিপণী বিতান সব খোলা, মানুষ এখন অনেক বেশি বাহিরমুখী। এদিকে ভ্যাকসিনও নিয়েছেন অনেকে, তাই মানুষ সময় কাটাতে প্রেক্ষাগৃহ আসবে, দরকার শুধু কন্টেন্টের। 5টি ছবির মুক্তির খবরটি আমাদের জন্য আশাবাদের খবর। বেশি বেশি নতুন সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিলে এবং ভালো মতো প্রচারণা চালালে মানুষ অবশ্যই প্রেক্ষাগৃহে আসবে। প্রেক্ষাগৃহের মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত নতুন ছবি দর্শকদের দেখাতে চায়। প্রযোজকদের উচিত হবে সাহস করে নতুন ছবি মুক্তি দেওয়া, কারণ প্রযোজক সমিতির অনুরোধে সরকার সিনেমা হল চালু করেছে। মানুষ এখন ঘুরতে যাচ্ছে, কেনাকাটা করছে, খেতে ঘরের বাইরে বের হচ্ছে, শুধু নতুন সিনেমার অভাবে নিয়মিত হলে যেতে পারছে না। তাই এই বিষয়ের দিকেও সবাইকে নজর দিতে হবে, নয়তো হল বিমুখ দর্শককে ফিরিয়ে আনতে একদিন অনেক বেশি বেগ পেতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টদের কেউ কেউ। বন্ধুরা, এই ছিল বিনোদন জগতের খবর। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।